সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আমাদের পাশে বসে আছেন আমাদের একজন পেশেন্ট আর কি। তো ওনাকে আমরা বয়সজনিত কারণে চাচা বলবো না কি দাদু বলবো সেটা বুঝতে পারছি না। তো প্রথমে ওনার নামটা এবং ওনার বাড়ি কোথায় এটা আমরা প্রথমে জিজ্ঞাসা করব। তো আমাদের দর্শকদেরকে বলুন আপনার নামটা এবং আপনি কোথা থেকে এসেছেন। আমি এসছি নূরপুর থেকে। নূরপুর দিয়া? নূরপুর, তাই তো? নূরপুর দিয়া, নূরপুর দিয়ার থেকে এসেছেন। আচ্ছা, আপনার নামটা? মতিবুর রহমান। আপনার বয়স? বয়স 95। 60 বছর? আচ্ছা আচ্ছা, তো আপনার 60 বছর বয়স। তো আপনি যে আমাদের কাছে চিকিৎসা করতে এসেছিলেন, তো কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? সমস্যা ফুকাইছে জন্য। তো সুগার যে আপনার ছিল, তো কতদিন থেকে আপনার সুগারটা ছিল আর কি? মোটামুটি 17-18 বছর। 17-18 বছর থেকে? সময় দর্শক, 17-18 বছর থেকে ওনার সুগার ছিল। তো সুগারের জন্য আপনি মানে কি ব্যবস্থা করছিলেন আগে, আমাদের কাছে চিকিৎসা করার আগে কি ব্যবস্থা করেছিলেন? তখন ওই ফুগারের ওষুধ খেলাম। সুগারের ওষুধ নর্মালি কটা আপনাকে খেতে হতো? প্রত্যেকদিন দু একটা করে খেতাম, একটা দুটা। আচ্ছা আচ্ছা, তো আমাদের কাছে যেটা লেখা আছে যে আপনার 3টা ওষুধ মানে চলতো আর কি সুগারের জন্য। তো কখনো তার মানে 3টা ওষুধ খাচ্ছিলেন শেষের দিকে মনে হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, তো আমাদের কাছে চিকিৎসা করিয়ে আপনার মানে ফলাফল কি বুঝতে পারলেন এবং এখন সুগারের ওষুধ খেতে হচ্ছে কিনা আমাদের কাছে চিকিৎসা করিয়ে? এখন সুগারের ওষুধ খেয়ে ফলাফল ভালোই হয়েছে। মানে আপনাকে কি এখন অ্যালোপ্যাথি খেতে হচ্ছে? অ্যালোপ্যাথি মানে অ্যালোপ্যাথি ওষুধ কি খেতে হচ্ছে? না, আমাদের কাছে সুগার খাইনি। আমাদের কাছে চিকিৎসা করে তো আপনার সুগারের ওষুধ বন্ধ হয়ে গেছে, তাই তো? ওগুলো আর খাইনি। আচ্ছা আচ্ছা, মানে আমরা যেগুলো দিচ্ছি এগুলো সবই ন্যাচারাল খাবার, শুধুমাত্র ন্যাচারাল খাবারের মাধ্যমে, এবং আমরা যে লাইফ স্টাইল আপনাকে বলে দিয়েছি সেই লাইফ স্টাইলের মাধ্যমেই আলহামদুলিল্লাহ ওইভাবে খেয়েছি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার এই যে স্বাভাবিক জীবন যাপন করছেন নাকি এখনো কিছু কঠোর পরিশ্রম করছেন? এখন পরিশ্রম করছি কিছু। আচ্ছা আচ্ছা, এমনি ভাতটা সবই খাচ্ছেন তো নাকি খান না? হ্যাঁ, এখন ভাত। আচ্ছা আচ্ছা, তো এখন ভাতটা খাওয়ার পরে আপনার সুগারটা কত থাকছে? সুগার তো এর আগে মেপেছিলাম, জি 105 ছিল খেয়ে দিয়ে। 105 ছিল খেয়ে দিয়ে? তারপরে ছিল, তারপরে একটু বেড়েছিল। আচ্ছা আচ্ছা, বাড়ার পরে তো এখন ওই 130 হয়ে। আচ্ছা আচ্ছা, তো সম্মানিত দর্শক, বিশেষ করে ওনার যে 15 বছরের যে সুগার, আচ্ছা আপনি কি ভাবতে পেরেছিলেন যে সুগারটা আমার একদিন ভালো হয়ে যাবে, এরকম কি আপনি কখনো ভেবেছিলেন বা কেউ কি আপনাকে বলেছিল? কোনো ডাক্তারে বলে যে কোনোদিনই সুগার ভালো হবে না, যতদিন বেঁচে থাকবো ততদিন ওষুধ খাইতে হবে। আচ্ছা আচ্ছা, তো প্রথমত আমরা মানে ভাবতেও পারিনি এবং ডাক্তার আমাদেরকে কখনো আশাও দেয়নি যে সুগারটা একদিন ভালো হয়ে যাবে, হ্যাঁ এটা কখনো মানে আশাও দেয়নি। এবং এই যে পদ্ধতিতে এসে আপনি যে সুগার মুক্ত হলেন আলহামদুলিল্লাহ, তো আপনি কেমন ফিল করছেন নিজেকে যে আমি সুগার মুক্ত হয়ে কেমন ফিল, কেমন লাগছে আপনার এখন? শরীর ঠিক আছে, ভালো আছে। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে অনেক মানুষই তো মানে বিশ্বাস করতে চায় না আর কি, বিশেষ করে আপনাকে নিয়ে। তো আমাদের একটা মানে যারা বয়স্ক মানুষ হয় এবং তাদেরকে নিয়ে একটু সমস্যা থাকে, তাদের বিভিন্ন আর অন্য সমস্যাগুলো থাকে, শরীর দুর্বলতা থেকে শুরু করে তাদের মানে মেজাজ খিটমিট থেকে শুরু করে অনেক রকম সমস্যাগুলো থাকে আর কি। তো একটা বয়স্ক মানুষকে নিয়ে যথেষ্ট সমস্যা হয় আর কি। তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা যে আপনি যে আমাদের কাছ থেকে সার্ভিস যে পেয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনি যে আজকে সুগার মুক্ত হলেন, এবং অনেক মানুষই বিশেষ করে এটা মানে ভুল ধারণার মধ্যে আছে যে না সুগার কখনো ভালো হয় না বা এগুলো হচ্ছে ভাওতা, এগুলো মানে সব ফেক, এই ধরনের মনে করতে পারে। এই জন্য কি হচ্ছে যে অনেক মানুষ হয়তো কষ্টে কষ্টে মারা যাচ্ছে বাট উনি কিন্তু আমাদের চিকিৎসার মধ্যে আসছে না। তো ওদের ব্যাপারে আপনারা মানে কি ওদেরকে মেসেজ দিচ্ছেন, কি ওদেরকে উপদেশ দিচ্ছেন, ওদেরকে আপনি কিভাবে মানে বুঝাবেন আর কি? ওষুধ খেয়ে তো এগুলা আয়ুর্বেদিক ওষুধ খেয়ে তো সুগার এখন ভালোই হয়েছে। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে সম্মানিত দর্শকবৃন্দ, যে ইনি 15 বছর পুরাতন মানে পেশেন্ট এবং উনি কোনোদিন ভাবতেও পারেনি। শুধু আপনি 15 বছর নয়, আপনি আমাদের যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে 25 বছরের সুগারের রোগী আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কমপ্লিট হয়েছে। তো বিশেষ করে এনার তো 15 বছরের আর কি। এখন থাকলো বিষয় যেটা হচ্ছে যে দেখুন ভালো করনেওয়ালা হচ্ছে আল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে ভালো করবেন এবং আল্লাহ সুবহান আল্লাহ আপনাকে রোগ দিয়েছেন, তবে এগুলোর পিছনে কারণ থাকে। হ্যাঁ, এই কারণগুলোতে কি হয় আমরা রোগগ্রস্ত হই এবং এই কারণগুলো যখন দূর করে দেন তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে রোগমুক্ত করেন। তো এখন আমরা সুস্থ, ধরুন
আমরা যে সুস্থ হলাম, মানে একটা অসুস্থ থেকে সুস্থ হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে সুস্থ একটা বডি দিয়েছিল, সুস্থ শরীর দিয়েছিল, সুস্থ থেকে আমরা অসুস্থ হলাম আমাদের কিছু ভুল চলাফেরার কারণে। তো আল্লাহ তাআলা আবার সুস্থ তার দান করলেন অসুস্থ থেকে আর কি। তো আমাদের কিছু কর্তব্য হবে, যে কর্তব্যটা হবে সেটা হচ্ছে কি, অসুস্থতা থেকে যখন আমি সুস্থ হলাম এই সুস্থতাকে ধরে রাখা। তো সুস্থতাকে ধরে রাখার জন্য আমাদের কিছু লাইফ স্টাইল আমাদের কিছু ফলো করতে হবে। যে লাইফ স্টাইল গুলো আপনাকে আমি বলে দেবো, যে আপনার সাধারণভাবে জীবনযাপনটা কেমন হবে, কোন জিনিসগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, কোন জিনিসগুলোকে আপনি বেশি বেশি প্রাধান্য দিবেন, সেই বিষয়গুলো নিয়ে। তাহলে আপনাকে সুগার, প্রেশার, হার্ট অ্যাটাক, প্যারালাইসিস, তারপরে আপনার ফ্যাটি লিভার, ওভারওয়েট, এই ধরনের সমস্যাগুলো ইনশাল্লাহ কখনো হবে না। আপনি বয়সজনিত কারণে মারা যেতে পারেন, কিন্তু এইসব সমস্যার কারণ গুলো ঘটবে না ইনশাল্লাহ, যদি আপনি সেগুলো মেনটেন করতে পারেন। তো বিশেষ করে সম্মানিত দর্শক, যারা মনে করছেন আমাদের কাছে চিকিৎসা করাতে চাইছে, তো আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি। তো যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চাইবেন তারা অবশ্যই আমাদেরকে এক দুই দিন আগে ফোন করে নাম্বার নাম লিখিয়ে দেবেন। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আমার নাম্বারটি বলছি এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে নাম্বারটি, 9732624907। এই নাম্বারে আপনারা কল করবেন বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের নামটা লিখিয়ে তারপর যখন আসবেন, কারণ আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে মানে চিকিৎসা করা হয় না, এবং প্রতিদিন চিকিৎসা করা হয়। এই জন্য আপনারা অবশ্যই আগে ভাগে নাম লিখে আপনারা সিরিয়াল নাম্বার নেবেন। তো সম্মানিত দর্শক, আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো আপলোড হবে এমডি আব্দুল কাইয়ুম এই ইউটিউব চ্যানেলে, এবং আপনারা আমাদের এই চ্যানেল কে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।